Hello viewers, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। Creative Multimedia web version এ আপনাদেরকে আবারো স্বাগতম। আজকে আমরা দেখব আপনার অনলাইনে আর্ন করা টাকাটা কিভাবে উইথড্র করতে হয়। তাহলে দেখা যাক কিভাবে এটা করতে হয়। প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে নেই। এখান থেকে ব্রাউজার ওপেন করে নিলাম। এখানে আমরা payza.com www.payza.com এ যাই। তো এখানে যাওয়ার পর এটাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য আমরা এখানে সাইন আপ বাটনে ক্লিক করি। সাইন আপ বাটন হয়ে গেছে। এখান থেকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করব, সেজন্য আমরা পার্সোনালে ক্লিক করি। এখানে আমাকে নাম দিতে হবে, আমি একটা নাম দিতেছি। এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখন পাসওয়ার্ডে আপনি একটা ক্যারেক্টার অবশ্যই আপার কেস দিতে হবে। এরপর আমরা গেট স্টার্টেড ক্লিক করব। এখান থেকে আমরা টেক মি হোম, হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটা মেইল ভেরিফিকেশন করতে হবে। তো মেইলে যেতে হবে, আমার মেইলটা ওপেন আছে। এই যে দেখেন এখানে Payza মেইল চলে আসছে। তো আমরা এখান থেকে ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এটা ভেরিফাইড হয়ে যাবে, ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। এখানে মনে রাখতে হবে যে এই আমাদের হচ্ছে প্রোফাইল যদি 0% থাকে তাহলে আপনি এখানে কোনো টাকা উইথড্র করতে পারবেন না। এখন এই 0%টাকে আমরা 100% করব। 100% করার জন্য এখানে কমপ্লিট প্রোফাইল সেটআপে ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা রেডি করতে পারবেন। এখানে আপনাকে একটা ক্যাটাগরি দিতে হবে, তারপর জব, এখানে ক্যাটাগরি দেওয়ার পর একটা জব, যেমন এখান থেকে আমরা ক্রিয়েটিভ সিলেক্ট করে নিলাম। ক্রিয়েটিভের পর এখানে আমরা ইন্টেরিয়র ডিজাইনার সিলেক্ট করে সেভিং কন্টিনিউ। তাহলে আমার প্রোফাইলটা কিন্তু কিছু হয়ে গেছে, কিছু পার্সেন্টেজ এখানে হয়ে গেছে। এটাকে এখন ক্লিক করে আমরা এখানে এটাকে 100% করে নিই। এখানে আমরা একটা অ্যাড্রেস দিতে হবে। সিলেট এখানে আমরা বাংলাদেশি, এখানে পোস্টাল কোড দিতে হবে। সেভ এন্ড কন্টিনিউ। তাহলে এখানে কিছু পার্সেন্টেজ আরো বেড়ে যাবে, আমরা চাইলে ক্যান্সেল করে দেখতে পারি। হ্যাঁ এখানে আমি আবার এটাতে ক্লিক করে এখন আমাকে একটা নাম্বার দিতে হবে। তো এখানে আমরা একটা নাম্বার দিতেছি, তারপর সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ এখন এখান থেকে আমাদেরকে সিকিউরিটি কোয়েশ্চন দিতে হবে। এখান থেকে আমরা একটা সিকিউরিটি কোয়েশ্চন সিলেক্ট করে এটার অ্যান্সার দিয়ে দিই। এরপর এখান থেকে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। এখান থেকে আমরা একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, ইয়ার। এখানে একটা সিকিউরিটি পিন দিতে হবে, আমরা একটা পিন দিয়ে দিলাম। এরপর সেভ এন্ড ফিনিশ। এখানে টেক মি হোম দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার পার্সেন্টেজটা, হ্যাঁ এখান থেকে আপনার পার্সেন্টেজের অপশনটা চলে গেছে। তার মানে প্রোফাইলটা 100% হয়ে গেছে। এই হচ্ছে একটা ট্রানজ্যাকশন পিন। এই ট্রানজ্যাকশন পিন দিয়ে আপনি টাকাটা উইথড্র করতে হবে। তো ট্রানজ্যাকশন পিন এখানে একটা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে একটা টেক্সট লিখে দিতে হবে, যে কোনো টেক্সট লিখে দিতে হবে। এখানে আমরা সেট আপ সিকিউরিটি ক্লিক করি, আমাদের সবকিছু ভেরিফাইড হয়ে গেছে। এখানে আমাদের কনগ্রাচুলেশন জানিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। ডকুমেন্ট ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ডকুমেন্টের জন্য ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে ডকুমেন্ট আইডি দিতে হবে। আপনার যদি ন্যাশনাল আইডি হোক আর পাসপোর্ট হোক, একটা আইডি নাম্বার থাকবে, এই আইডি নাম্বারটা এখানে দিতে হবে। তো আমরা একটা আইডি নাম্বার দিয়ে দিলাম, একটা পাসপোর্ট, সেজন্য আমরা এখানে পাসপোর্ট সিলেক্ট করে দিলাম। পাসপোর্ট সিলেক্ট করার পর এখানে আমরা আপলোড এ ফাইল ক্লিক করব। এখান থেকে আমরা পাসপোর্ট সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। এরপর এখানে নিচে আপনার একটা পিকচার দিতে হবে। পিকচার দেওয়ার জন্য আপলোড এ ফাইল, এখানে আপনার পিকচার দিয়ে দিবেন। এরপর এখানে নেক্সট ক্লিক করার সাথে সাথেই কিছু সময় নেবে। সময় নেওয়ার পর আপনাকে দেখাবে যে অ্যাকাউন্টটি ভেরিফাইড। তো আমরা একটা ভেরিফাই অ্যাকাউন্টটা দেখে নিই। এই হচ্ছে আমার ভেরিফাইড অ্যাকাউন্ট। এখান থেকে আমরা ফান্ড উইথড্র করতে চাইলে উইথড্র ফান্ডে ক্লিক করব। উইথড্র ফান্ডে ক্লিক করার পর এখানে অনেকগুলো মেথড দেওয়া আছে, আপনার যে মেথড পছন্দ। তো সবাই ব্যাংক ট্রান্সফার দেয়, কারণ হচ্ছে ব্যাংক ট্রান্সফার করলে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। কিন্তু 4 থেকে 5 দিন সময় নেবে তো এখান থেকে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলাম ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পর আপনি ব্যাংক ইনফরমেশনটা এখানে দিতে হবে যে আপনি কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট এবং আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার ব্যাংক ট্রান্সফার হয়ে যাবে তাছাড়াও আপনি চাইলে এখানে প্রিপেইড মাস্টারকার্ড আছে এই মাস্টারকার্ড দিয়ে আপনি উইথড্র করতে পারবেন মাস্টারকার্ড দিয়ে উইথড্র করার জন্য আপনাকে আগে কার্ডটা অ্যাপ্লাই করতে হবে তো ওয়ালেট বাটনে ক্লিক করি এখানে আমরা প্রিপেইড কার্ডস দেয়া আছে এই কার্ডসে ক্লিক করার পর এই হচ্ছে Payza প্রিপেইড মাস্টারকার্ড এখান থেকে আপনি কার্ডটা অর্ডার করতে হবে অর্ডার ইওর কার্ড তো কার্ড অর্ডার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কার্ডের একটা প্রাইস আছে বাংলাদেশি টাকায় ১৬০০ টাকা বা ডলারে যদি দেন তাহলে 19.95 USD দিতে হবে তো এইভাবে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে আপনার যদি ফান্ড থাকে তাহলে আপনি কার্ডটা অর্ডার করতে পারবেন তো এই কার্ডের মাধ্যমে আপনি চাইলে যে কোনো এটিএম থেকে টাকাটা তুলতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট আরেকটা টিউটোরিয়াল নিয়ে ভালো থাকবেন